বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হালাল রান্নাবান্নার ছোট্ট এপিসোডে আপনাদের স্বাগতম আজ আপনাদের দেখাবো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রান্না লাউ দিয়ে মাছের ঘণ্ট অনেকে এই রেসিপিটা শোল টাকি অথবা বোয়াল মাছ দিয়ে করে থাকেন কিন্তু আমরা আজ করব কালিবাউস মাছ দিয়ে এই ঘণ্টটা প্রিয় দর্শক আর সাথে দিব কালাইড ডাউলের বড়া তো মূল রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট তিনটি রিকোয়েস্ট আপনাদের নিকট খাবার অপচয় করবেন না মুসলিম হলে হালাল উপার্জন এবং হালাল খেতে চেষ্টা করুন আপনার গরিব প্রতিয থাকলে তাদের প্রতি সদয় দৃষ্টি রাখুন তো প্রিয়দর্শক আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রিয়দর্শক এখানে কয়েকটি কালীবাউস মাছ আছে আমরা এগুলোকে কুটে নেব এবং দুটি মাথায় একটি চাক এবং দুইটি লেজ আমরা রান্না করব আজকে এখানে কুটে নিয়েছি লাউ টুকরো করে নিয়েছি এবং কয়েকটি বড়া আমরা এখানে ভেজে নেব এখানে তেল দিয়ে আমরা বুড়াগুলোকে ভেজে নিলাম তার আগে আমরা শুকনো খোলায় এই বুড়াগুলোকে একটু টেলে নিয়েছি প্রিয়দর্শক একটি প্যান নিয়ে নিলাম এবং আমরা দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজের কুচি দিয়ে একটু নাড়া নাড়াচাড়া করে তারপর আমরা দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমরা শুকনো মরিচের লাল গুঁড়োটা তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা উপকরণগুলোকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আমরা পানি এবং পানি দিয়ে আবার দুই তিন মিনিট আমরা কষিয়ে নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট কষানোর পর আমরা দিয়ে দিলাম মাছ সেই কালীবাউস মাছগুলো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট কষানো হয়ে গেলে আমরা আস্তে আস্তে লাউগুলোকে সম্পূর্ণ দিয়ে দেবো এখানে আমার গাছের একটি লাউ পুরোটাই দিয়ে দিলাম তারপর ঢেকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব এবং লাউগুলোকে আমরা সেদ্ধ করে নেব কিছুক্ষণ ঢেকে এবং কিছুক্ষণ উল্টিয়ে পালটিয়ে দিতে হবে প্রিয় দর্শক আমরা এভাবে ঢেকে ঢেকে দুই তিনবার রান্না করে নিলাম লাউগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা নাড়াচাড়া করতে যাবো নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি এভাবে আমরা সাত আট মিনিট দশ মিনিট রান্না করে নিলাম লাউটা অনেক গলে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমরা ঝোল দিয়ে দেবো অর্থাৎ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানিটা এমনভাবে দিতে হবে লাউ সই সই অর্থাৎ লাউ সম পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমরা ঢেকে আবারও সিদ্ধ করে নিলাম তারপর আমরা উপর দিয়ে দিয়ে দিলাম সেই কালাইয়ের বড়াগুলোকে বিছিয়ে আর উপর দিয়ে দিয়ে দিব আমরা কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি তারপর আমরা আর তিন চার মিনিট এটাকে জাল করে নেব তারপর পরিবেশন করে দেখাচ্ছি বিসমিল্লাহি আলা আবারকাতিল্লা প্রিয় দর্শক হয়ে গেল আজকে আমাদের লাউ এবং কালাইয়ের বড়া দিয়ে বাউস মাছের ঘন্ট প্রিয় দর্শক খুবই অমায়িক এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি আশা করছে আপনাদের কাছে আজকে ভালো লাগবে আমার কাছে এটা খুবই প্রিয় এবং খুবই ভালো লাগে প্রিয় দর্শক আমাদের আজকের রান্নাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম